নমস্কার বন্ধুরা, তুলির কিচেনে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক স্বাগত। আজকে আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। যেহেতু শীতকাল, এখন তো খাওয়া দাওয়ারই সিজন, তাই বাজারে পালং শাকেরও অভাব নেই। আজকে তোমাদেরকে শেয়ার করব পালং শাকের পরোটা। কত সহজ পদ্ধতিতে এবং কত তাড়াতাড়ি এই পরোটা তৈরি করা যায়, এবং সবথেকে যেটা বড় কথা হলো, এটা ভীষণ সুস্বাদু। এটা আচার, সস বা যে কোনো আচারের সাথে বা তরকারির সাথেও এটা খাওয়া যেতে পারে। কেউ লাঞ্চে খেতে পারো, কেউ ডিনারে খেতে পারো, আবার ব্রেকফাস্টে তো ভীষণ ভালো হয়। তো চলো চটপট দেখে নেবো যে কত সহজ পদ্ধতিতে পালং শাকের পরোটা বানানো যায়। অনেকেই অনেক রকমভাবে বানান, আমি কীভাবে বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। পালং শাকের পরোটা বানানোর জন্য প্রথমেই আমি শাকগুলোকে একদম বড় বড় করে কাট করে নিয়েছি। এখানে রেখেছি ধনে পাতা, আর এখানে আছে একটা কাঁচা লঙ্কা। প্রথমেই যেটা করতে হবে, এখানে সসপ্যানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, শাকগুলোকে অল্প জাস্ট একটু বয়েল করে নেব। প্রথমেই আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। হালকা বয়েল করতে হবে, কারণ এগুলো আমি মিক্সিতে পেস্ট করব, তাই বেশি বয়েল করার দরকার নেই। আর শাক তো এমনিতেই খুব নরম জিনিস, অল্প একটু জল গরম হলেই এটা কিন্তু বয়েল হয়ে যাবে। পালং শাক বয়েল হয়ে গেছে, এবার পালং শাক জল চিপে আমি ঠান্ডা জলে দিয়ে একে আরো বেশ কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট ঠান্ডা করে নেব। তারপর এটাকে মিক্সিতে পেস্ট করব। বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছে, এবার পালং শাক জল চিপে চিপে পুরো নিংড়ে এটাকে তুলে নিচ্ছি আমি, যেন একটুও জল না থাকে। বেশি জল থাকলে যখন আমি মিক্সিতে পেস্ট করব, তখন আরো জল জল হয়ে যাবে, আর আমার ডোটা মাখতে তখন প্রবলেম হবে। সেই জন্য আমি যতটা পারছি জল একদম নিংড়ে, জল নিংড়ে শাকটা ছেঁকে নিচ্ছি। 200 গ্রাম মতন আমি পালং শাক নিয়েছিলাম, দেখো সেদ্ধ করে একদম কতটুকু হয়ে গেছে। এবার মিক্সিতে আমি যেটা দেব, প্রথমেই আমি শাক দিয়ে দিলাম, শাক আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, আর এর সঙ্গে দেব এই ছোট ছোট আদা কুচিয়ে রেখেছি, আদা দিলাম, আর এই যে ধনে পাতা এটাকেও আমি কুচি কুচি, বেশি কুচোনোর দরকার নেই, যেহেতু আমি মিক্সিতে এটা পেস্ট করব, তো এর মধ্যে সব দিয়ে দিলাম। এবার এটা মিক্সিতে পেস্ট তৈরি করব, তারপর আটার সঙ্গে কেউ চাইলে এটা ময়দা দিয়েও মাখতে পারো, আমি আটা দিয়ে করব। চলো তোমরা দেখতে থাকো। রেডি হয়ে গেছে পালং শাকের পেস্ট। এই পেস্ট এখন আমি আটার সাথে মাখবো, মেখে 10 থেকে 15 মিনিট বা 30 মিনিট মতন এটা আমি রেস্টে রেখে দেবো। চলো এটা এখন আটার সঙ্গে মেখে একটা ডো বানিয়ে নেবো। এখানে নিয়েছি 300 গ্রাম মতন আটা নিয়েছি, ময়দা দিয়ে চাইলেও ময়দা দিয়েও কিন্তু এটা করা যায়। আর এখানে পালং শাকের পেস্ট, এর মধ্যে আছে ধনে পাতা, একটা কাঁচা লঙ্কা আর পালং শাক, বয়েল করা পালং শাক। ডো পুরো ভালো করে মাখা হয়ে গেছে, আমি চেপে চেপে একদম সুন্দর করে মেখে এটা 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এটা থেকে পরোটার জন্য লেচি কেটে নেব, গোল গোল করে এটা একটু বড় করে কাটছি, কারণ পরোটা যত একটু মোটা হবে এবং মজমজে করে ভাজা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে, তাই আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি। তো এখানে আমি 4টে পরোটা বানাবো। Thank you.
তো গোল গোল করে আমার লেচি কাটা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি বেলে পরোটা ভেজে নেব। চারটে পরোটাই আমার বেলা হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। আমি খুব কম তেলে পরোটা ভাজব, তাই প্রথমে তাওয়া বেশ ভালো করে ধোঁয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। তাওয়া গরম হয়ে যাওয়ার পর পরোটা আমি দুটো দুটো করে ভাজছি, এপিট ওপিট করে ভালো করে প্রথমে সেঁকে নিচ্ছি, তারপর তেল ব্রাশ করছি। তোমরা যারা বেশি তেল পছন্দ করো না, তারা এইভাবে সেঁকে নিয়ে তেল ব্রাশ করবে, দেখবে পরোটা ভীষণ টেস্টি হবে আর ভীষণ মজমজে হবে। আর তার জন্য গ্যাসটাকে প্রথম থেকেই লো ফ্লেমে রাখতে হবে, কারণ বেশি যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে পরোটা পুড়ে যাওয়ার চান্স থাকে আর ভেতরেও কাঁচা থাকবে। তাই ধৈর্য ধরে সময় নিয়ে এপিট ওপিট করে ভাজতে হবে আর মাঝে মাঝে তেল ব্রাশ করে দিতে হবে, যেটা আমিও করছি। রেডি হয়ে গেছে আমার পালং শাকের পরোটা। তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ মজমজে হয়েছে, দেখে এটা বোঝাই যাচ্ছে। আর যারা কোনোদিন বানাওনি, তারা আমার পদ্ধতিটা দেখে একবার ট্রাই করে দেখো কত ইজিভাবে বাড়িতেই বসে এটা তৈরি করা যায়। আচারের সাথে, সসের সাথে, বা যার যেরকম তরকারি ভালো লাগে তার সাথেও এটা খেতে পারো। আর এটা খেতে ব্রেকফাস্টে, ডিনারে আর লাঞ্চেও এটা খাওয়া যেতে পারে। তো চলো, আজকের মতন এই নতুন রেসিপিটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আবার আসছি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।